যদি তুমি অন্যায় মনে করো তাহলে আমি তোমার সাথে অন্যায় করছি, বুঝতে পারছো? আচ্ছা, অনেক ঝগড়া করলাম, অনেক কথা বললাম, অনেক খুনসুটি করলাম, এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে দেখা হচ্ছে। আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমিয়ে পড়বো। কি বলছো, তোমার শরীর থেকে এখন গন্ধ বেরোচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, বোঝো নাই? এখন তুমি গোসল করো, যাও। তোমার জন্য তো এখন আমার গোসল করাটা হারাম হয়ে গিয়েছে, তুমি যে বাহানা ধরেছো আমি গোসল করবো না, একবারে কালকে গোসল করে বেরিয়ে পড়বো, কত গন্ধ আছে বের হতে থাক। আচ্ছা, তাহলে আমি আর বায়না ধরতে চাই না, তুমি গোসল করে নাও, আমি ঘুমিয়ে পড়ছি, কালকে তোমার সাথে কথা হবে এবং দেখাও হবে, টাটা, বাই বাই। এখন কেমন হলো, একটু আগে যদি এই কথা বুঝতে পারতে তাহলে আজকে আমার গোসল করা হতো, সব কিছু ঠিকঠাক থাকতো, আর তুমি সব কিছু বেজার বাজিয়ে দিয়ে দিলে। অনেক হয়েছে, আর তোমার বকবক আমি শুনতে চাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে এখন, তুমি তোমার ইচ্ছা মতো কাজ করো, যাও, গোসল করলে করো, না করলে নাই। এখন তো তুমি এই কথা বলবে সেটা আমি ভালো করেই জানি, কারণ এখন তো তোমার আমাকে জ্বালাতন করা শেষ হয়েছে। বেশি কথা বলতে পারবো না, তুমি এখন চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, বা তোমার যা ইচ্ছা তাই করো, এখন আমাকে ডিস্টার্ব করবে না, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। আমি কি একবারও বলেছি তুমি আমার সাথে কথা বলো? তুমি লাইনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়তে পারো, আমার সাথে কথা বলার কি দরকার আছে তোমার? আমার যা ইচ্ছা আমি তাই করব, কিন্তু তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে না। এইটা আবার কি ধরনের কথা, আমার যা ইচ্ছে তাই করতে পারবো না, কিন্তু তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারবে? এটা আমার কথা, আমার মনে হলো তাই বলে দিলাম, এখন যদি তোমার ইচ্ছা না হয় তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমার সাথে কথা বলতে হবে না। আরে ভাই, আজব কাহিনী করতেছো তো আমার সাথে, উল্টা আমাকে জারি মেরে কথা বলতেছো, আমি তা নাকি ঘুমে ডিস্টার্ব করতেছি? হয়েছে, আমার সাথে আর কথা বলতে হবে না, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু বারবার বলছি ফোনটা রেখে দাও, তারপরও ফোনটা কানে ধরে আছো কিসের জন্য? আমি কার সাথে কথা বলতেছি, আমি পাগল হয়ে যাবো এইভাবে দুদিন কথা বললে। তুমি কি বলতেছো, আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, এখন কিছু বুঝতেছি না, তুমি কি আবল তাবল কথা বলতেছো? এখনো বিয়ে করনি আমাকে, এখনই আমার কথা তোমার কাছে আবল তাবল মনে হয়, বিয়ের পর যে কি করবে ভেবে পাচ্ছি না, আমি আমার ঘুম হারাম হয়ে গেল আজকে রাতের। আমি কি করলাম যে তোমার রাতের ঘুম হারাম হয়ে গেল? তুমি ঘুমিয়ে পড়তে পারো না, আমার সাথে কথা বলতেছো কিসের জন্য বুঝি না? তুমি নাকি আজকে কয়েকজন ক্রিমিনালকে জ্যান্ত পুঁতে ফেলেছো শুনলাম, এত সাহস তোমার? তোমার যদি কিছু হয়ে যায় তখন কে দেখবে? আমার আম্মু আছে, সে আমাকে দেখবে, তোমাকে দেখতে হবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি যদি কোনো বিপদে পড়ি তুমি সেখান থেকে পালিয়ে যাবে। আমি সেটা বলছি না, আমি বলছি তুমি যদি কোনো ঘটনাস্থলে চাপা পড়ো তোমাকে সেখান থেকে উদ্ধার কে করবে? আম্মুর কথা বাদ দিলাম, আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে, এখন তুমি ঘুমিয়ে পড়ো তো, এত কথা ভালো লাগতেছে না, আমার ঘুম পাচ্ছে তোমার কথা শুনে। দেখো, পরশুদিনের পর থেকে ওই বাড়িতে আমিও থাকবো, তাই না? ওই বাড়ির সবাই আমার কথায় চলবে, সবাই বলতে তুমি, বাকিরা বাকিদের মতো চলতে থাকবে, সমস্যা নেই, কিন্তু আমার নিয়ম কানুন অনুযায়ী তোমাকে চলতেই হবে। হয়েছে এরকম হুমকি, আমি আর ভয় পাই না, এখন তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর আমি তোমার সাথে কথা বলতেছি কিসের জন্য, আজব ব্যাপার। আমারও তো একই কথা, আমি তোমার সাথে এত বকবক করতেছি কিসের জন্য, মাথাটা নষ্ট করছি, আমি ফোন রাখলাম। আমাকে ফোন রাখতে বলতেছো কিসের জন্য? তোমার সমস্যা আছে তুমি ফোন রেখে ঘুমিয়ে পড়ো, আমার সাথে এরকম বকাচকা করা কি আছে? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো দিব্যি ঠিক আছি, তাহলে আমি কেন ফোন কেটে দিতে যাব? আমার কোন ঠেকা পড়েছে, তুমি কাটো। আমি এই যে ফোনটা টেবিলের উপর রেখে দিচ্ছি, আর তোমার যত বকবক আছে টেবিলের সাথে করতে পারো। হয়েছে, আর আমার সাথে কথা বলতে হবে না, বুঝতে পেরেছি, এখন আমাকে বিরক্ত লাগে, তাই না? এখন আর আমার সাথে কথা বলবে না, আচ্ছা ঘুমাও, টাটা, বাই বাই। আমিও বুঝতে পারতেছি আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগতেছে, তাই যে কোনো বাহানা দেখাবে, এখন আমি বুঝতে পারতেছি। আচ্ছা রাখলাম, বাই, কালকে দেখা হবে। বাছা ধন, মাত্র তো শুরু করেছি, এরপর দেখো আরো কি কি হয়, এখনই হাঁপিয়ে গেলে চলবে না, এটা তো প্রথম পর্যায়ে ডোজ দিলাম, আস্তে আস্তে তো বিস্তারিত শুরু হবে তোমার সাথে, এখন তো শুধু হালকা পাতলা হয়ে গেল, এরপর আরো কি কি হবে শুধু তুমি অপেক্ষা করো,
কারণ এরপর থেকে আরও ভালো হতে চলেছে তোমার জীবনে। তোমার জীবনে যাইতেছি কারণ আমি আমার মতো করে তোমাকে গড়ে তুলব। না হলে যে হবে না, কারণ ভালোবাসার মানুষটাকে যদি নিজের মতো করে নেওয়া না যায় তাহলে কখনো সেই সংসারে সুখ শান্তি বয়ে আসে না। তাই দুজন দুজনকে ভালো মতো বুঝতে হবে, তারপর দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার করতে হবে, ভালো মন্দ, কার কী পছন্দ কার কী পছন্দ না সব কিছু জানতে হবে, তারপর সংসার শুরু করতে হবে। আর আমি যে পরিমাণ জ্বালাতন করব তার জন্য তুমি অপেক্ষা করো প্রিয়, কারণ আমার জ্বালাতনগুলো সব থেকে আলাদা হবে তোমার জীবনে, কারণ আমার জ্বালাতনগুলো এরকম হবে যে মিষ্টি আবার তিতা। কথাগুলো ভাবতে ভাবতে আনিশা ঘুমের দেশে পাড়ি জমালো। আর এদিকে মাহিন বেচারা, এত রাতে ঠান্ডা লাগা শুরু হয়েছে, এখন গোসল করবে নাকি করবে না সেটাই ভেবে পাচ্ছে না। একবার বাথরুমে যাচ্ছে, একবার পা পানিতে স্পর্শ করতেছে, আবার বাথরুম থেকে বেরিয়ে আসতেছে, আবার বিছানায় শুয়ে আছে, কিন্তু নিজের ঘামের জন্য নিজেরই গা গন্ধ করতেছে। বেচারা যে কী করবে না করবে ভেবে পাচ্ছে না। একবার বিছানা ছেড়ে উঠতেছে, আবার বিছানায় শুয়ে পড়তেছে, আবার একবার উঠে সোজা বাথরুমে চলে যাচ্ছে, বাথরুমে ঠান্ডা পানি দেখে আবার বেরিয়ে আসতেছে। এরকম করতে করতে তার মাথায় একটা বুদ্ধি আসলো। তারপর সে তার বডি স্প্রেটা বের করে তার গায়ে বডি স্প্রে করে নিল, আর বিছানার উপরও বডি স্প্রেটা ছিটিয়ে দিল। তারপর কোনো মতে এসে নাক বন্ধ করে শুয়ে পড়ল, আর ঘুমের দেশে হারিয়ে গেল। ক্লান্ত ছিল শরীর, প্রচুর ক্লান্ত। শরীরে যে কি পরিমাণ ঘুম হয় সেটা বলার বাহিরে, সবাই সেটা বুঝতে চায় না। তাই মাহিনের চোখে ঘুম দেরি হইল না আসতে, তাড়াতাড়ি শুয়ে পড়ল দুজনেই। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, স্বপ্নে বিভোর, স্বপ্নে একজন আরেকজনকে জড়িয়ে ধরতে চায়, এটা করতে ওইটা করতে চায়, স্বপ্নেই বিভোর। পরদিন সকালে দুজনেই ঘুম ভাঙল খুব তাড়াতাড়ি। যখন তাদের স্বপ্নটা ভেঙে গেল তখনই তাদের ঘুমটাও চলে গেল। ঘুম থেকে উঠে দেখে ভোরের পাখিগুলো কিচিরমিচির শব্দ করতেছে। দুজনেই বিছানার উপর বসে পড়ল আর অবাক হয়ে ভাবতে লাগলো, আজকে রাত্রে এসব কি হয়ে গেল স্বপ্নে তাদের মধ্যে। তারপর দুজনেই বিছানা থেকে নেমে যে যার মতো যার যার বাথরুমে চলে গেল দুজন, কিন্তু দুজনের বাসায়, এক বাসায় না আবার। কিরে মা, ঘুম হলো? কতক্ষণ আর ঘুমাবি, সকাল তো হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠ, এখন ঘুমিয়ে থাকলে চলবে না, বের হতে হবে। এই তো বাবা, আমি বাথরুমে ফ্রেশ হচ্ছি, তোমরা গিয়ে রেডি হও, আমি ফ্রেশ হয়ে তারপর বাইরে যাচ্ছি। আচ্ছা মা, তাহলে আমরা সবাই রেডি হচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় বাহিরে। ছেলেপক্ষ ফোন করেছিল, তার নাকি সবাই রেডি? গাধাটা এত রাত করে কালকে ঘুমিয়েছে, আজকে এত সকালে উঠলো, কি ব্যাপার? এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাই রেডি হয়েছে ওদের বাসার? তুই কাকে গাধা বলতেছিস আর কি আবল তাবল কথা বলতেছিস একা একাই, বুঝতেছি না তো। কই আব্বু, কই না তো, আমি কখন কি বললাম? কিছুই তো বলিনি আমি, হয়তো ভুল শুনেছো। তুমি যাও, আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি। তারপর আনিশার আব্বু সেখান থেকে চলে গেল, আর আনিশা নিজের ভুলের জন্য নিজের গালেই চর থাপ্পড় মারতেছে। একটু হলেই কি কেলেঙ্কারিটা হয়ে যেত তার আব্বু, এমনিতেই কালকে তার রাতে তার উপর রাগ দেখিয়েছে, এখন আবার ভালো মতো কথা বলতেছে না। এখন সে যে ভুলটা করেছিল ভালো মতো শুনে নিলে তো এখন একটা কেলেঙ্কারি হয়ে যেত। তারপর আনিশা তাড়াতাড়ি করে গোসলটা সেরে নিল, তারপর তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। এখন একটু সাজুগুজু করে নিতে হবে, যতই হোক শ্বশুরবাড়ির লোকের সাথে দেখা করতে হবে, একটু তো সাজুগুজু না করলেই নয়, তারপর বজ্জাত হাজবেন্ড, তাই একটু তার সাজুগুজু করাই উচিত। তারপর আনিশা সুন্দর হয়ে সাজুগুজু করতে লাগলো, তার বাসার সবাই রেডি হতে লাগলো তাড়াহুড়া করে, কারণ মাহিনদের বাসার সবাই রেডি হয়ে বসে আছে, মাহিন ছাড়া সবাই এখানে বসে আছে, বাইরে মাহিনের জন্য অপেক্ষা করতেছে সবাই। মাহিন গোসলটা শেষ করে বাইরে এসে যা হাতের কাছে যেটা পাচ্ছে সেটাই পরে নিচ্ছে, দেখার সময় নেই, কারণ বাইরে তার জন্য সবাই অপেক্ষা করতেছে।
তাই সে তাড়াহুড়ো করতেছে। আর এইদিকে আনিশা সুন্দর হয়ে বসে সাজুগুজু করতেছে মাহিনকে দেখানোর জন্য। আর মাহিনের তেমন কোনো প্রিপারেশন নেই। তারপর মাহিন রুম থেকে বেরিয়ে আসলো। মাহিনকে দেখে সবাই অবাক, কি অবস্থা! প্রতিদিন যেভাবে রেডি হয় আজকেও ঠিক সেভাবেই। আজকে কোনো রকম গেট আপ নেই। এটা তোর কোনো অবস্থা? এরকম করে কেউ বিয়ের কেনাকাটা করতে যায়? অন্যরকম একটা ভাব থাকবে তোর মাঝে, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তুই বিয়ের কেনাকাটা করতে যাচ্ছিস। যেমন আছি তেমনই চলবে, আমাকে কি তারা দেখে নাই? আমার তো সম্পর্কে তারা সবাই ভালো করে জানে, তাহলে নতুন করে তাদের সামনে আবার উপস্থাপনা হওয়ার কি আছে? তারা তো আমাকে ভালো করেই চিনে জানে আর কি। তাই বলে এভাবে যাবি? আমি কখনোই মেনে নিতে পারবো না। যা সুন্দর হয়ে অন্য ভালো কোনো ড্রেস পরে আয়, এই অবস্থায় ওকে নিয়ে যাওয়া যাবে না। আমি এইভাবে যাব সমস্যা নেই আমার, তুমি কোনো চাপ নিও না, আমি যেমন আছি তেমনই ঠিক আছি, আর কোনো সমস্যা হবে না। তোর কোনো সমস্যা হবে না সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমার মান সম্মান বলতে কিচ্ছুই থাকবে না সেটাও আমি ভালো করে জানি। এখন যেটা বলতেছি সেটাই কর, না হলে কিন্তু রাগ উঠে যাবে, আর রাগ উঠে গেলে কী করবো নিজেও জানি না। মাহিন আর তার বাবার সামনে কোনো কিছুই বলতে পারল না। চুপচাপ তার বাবার কথা মতো সে পিছন ফিরে তার রুমে ফিরে গেল। তারপর গিয়ে সব থেকে ভালো যেটা দেখতে সেটা পরে নিল, তার যে একটু পারফেক্ট লাগে তার বাপের কাছে, তাই সে ভালো মতন এই গেট আপ নিতে গেল, চুলগুলো সুন্দর করে উপরে তুলে নিল। তারপর মাহিন রুম থেকে বেরিয়ে আসলো। মাহিনকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ মাহিন কখনো এমন সাজুকুজু করে না কখনো। আর আজকে প্রথম চুলগুলো সুন্দর করে স্লাইড করে উপরে তুলেছে, শার্টের বোতাম খোলা, শার্টের হাতা ফোল্ডার করা, একদম অস্থির লাগছে।